আসসালামু আলাইকুম। সুন্দর আরও একটি ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি 5 বছরের বাচ্চাদের জন্য একটা ড্রেস তৈরি করে নিয়েছি। নিচে এবং গলাতে আমি একটু পাইপিনের মতো করেছি। তো খুব সহজ পদ্ধতিতে কিভাবে ড্রয়িংটা করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মধ্যে অনেকেই আছি যারা আমরা সুই সুতার কাজ করতে পারি, মানে হাতের কাজ করতে পারি, কিন্তু খুব ভালো ড্রয়িং করতে পারি না, যার জন্য আমরা সুন্দর সুন্দর ড্রেসগুলো তৈরি করে নিতে পারছি না। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনিও কিন্তু খুব সহজেই ড্রয়িংটি করে নিতে পারবেন। তো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ড্রয়িং আপনি খাতাতে প্রথমে কলম দিয়ে উঠিয়ে নেবেন, অথবা আপনার আশেপাশেই দেখবেন অনেকেই খুব ভালো ড্রয়িং করতে পারে, তাদের কাউকে দিয়ে আপনি ড্রয়িংটা করে নেবেন। তো খাতাতে ড্রয়িংটা করে নেওয়ার পর খাতাটা কিন্তু আমি এই কাপড়ের নিচে সুন্দরভাবে সেট করে নিয়েছি। তো এখন দেখুন একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমি কি ড্রয়িং করেছি। তো এর উপর দিয়ে আপনারা পেন্সিল দিয়ে অথবা রং পেন্সিলগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে এঁকে নিতে পারবেন। তো আমি এখানে ভিডিওতে একদম পরিষ্কারভাবে বোঝানোর জন্য কলম দিয়ে এঁকে নিচ্ছি। একদম মাঝ বরাবর আমি ডিজাইনটাকে রেখে তারপর এঁকে নেব। তো আজকের এই টেকনিকটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের সুন্দর সুন্দর বেবি ড্রেসের ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় এবং আপনি ভিডিওটি দেখতে পান। তাহলে ভিডিওটি দেখতে থাকুন।